হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা যাচ্ছি এখন আবার ঠাকুর দেখতে, আর আজকে ভোর নাই ঠাকুর দেখবো। আর এখন বাজে 12:30, তো আমাদের ছুটি, আমরা বোনের ছুটি যাচ্ছি। আজকে মেয়ে ড্রেসটা পরেছে, কেমন লাগছে ড্রেসটা? চলো, আমাদের গাড়ি রওনা হয়ে গেছে, তো আজকের আমি বাইরে বেরিয়ে ভাবছি কেন বাইরে বেরোলাম, এত ভিড় রাস্তায় আর প্যান্ডেলে প্যান্ডেলও প্রচুর ভিড়। তো প্রথম ঠাকুর দর্শন করতে চলে এসেছি আমরা, আর এখানে প্যান্ডেলটা দেখলাম খুলো, আর যে আমরা বসি না মোড়া বলে বেতের দিয়ে তৈরি, তো সেই দিয়ে প্যান্ডেলটা বানিয়েছে, তো খুবই সুন্দর লাগলো। এই প্যান্ডেলটা জানতাম না আমরা, বাইরে থেকে দেখলাম যে এরকম ধরনের থিমটা করেছে, তাই এসে দেখে গেলাম। তো এই ঠাকুরটা খুবই সুন্দর করেছে, দেখো ঠাকুরটাকেও দেখাচ্ছি, ভালোই লাগছে ঠাকুরটা দেখতে। এই যে এটা জায়গার নাম হচ্ছে কসবা। তো আমার গলাটা একটু বসা লাগছে, বুঝতে পারছি না, আমার গলাটা বসার রোগ আছে একটা, না তো মানে বেশি কিছু ঠান্ডায় ঘুরলে, বেশি ঠান্ডা ঘুরলে আমার গলাটা একদম বসেই যায়। তো যাই হোক, ঠাকুরটা খুব সুন্দর করেছে, প্যান্ডেলটা তো দারুণ অসাধারণ করেছে। তো চলো এবার একটু বসি, রেস্ট নিই, এরা সব আইসক্রিম খাবে, আইসক্রিম খাবে করছে, আইসক্রিম খেয়ে নিই গেরা। আর একটা ঠাকুর দেখেছি, যেটা দেখালাম একটু আগে, আর বেরিয়েছি হচ্ছে 12টা নাগাদ, এখন বাজে আর বেড়ে গেছে। আর আমার তো গলা বসে গেছে, কথা বলতে পারছি না, হাঁটতে পারছি না। বাজে হচ্ছে 3:30, তাও ভিড় দেখো। এটা ত্রিধারায় আমরা এসেছি আর ভিড় দেখো, এত ভোরবেলা তবুও ভিড়। বোন এক্ষুনি বললো যে আমরা ত্রিধাতে এসেছি, এখন বাজে প্রায় 3:00 আছে, আশেপাশে হবে। তো মানে বললে বিশ্বাস করো না এতটা ভিড়, এতদিন আমি ঠাকুর দেখেছি এত ভিড় আমি পাইনি, আজকের এত ভিড় হয়েছে। তো এখানকার থিমটা কি আমি অতটা বুঝতে পারলাম না। তো মোটামুটি প্যান্ডেলটা ভালোই করেছে, ঠাকুরটাও তো খুব সুন্দর করেছে, দেখে যেন মনে হবে সোনার ঠাকুর, এটা জানি না সোনার ঠাকুর কিনা, বাট দেখে মনে হচ্ছিলো। তো প্যান্ডেলটা খুব ভালো হয়েছে, চলো আমরা নেক্সট প্যান্ডেলে যাই। আমরা নেক্সট প্যান্ডেলে চলে এসেছি, বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশন, এটা ত্রিধারার উল্টো দিকেই, ত্রিধারা থেকে বেরোলে রাস্তা পার হলে এই প্যান্ডেলটা। তো এই প্যান্ডেলটা খারাপ করেনি, এটা মানে গরুর যে গরুর গাড়ির চাকা হয় না, সেই চাকা টাইপের করেছে প্যান্ডেলটা, খুব সুন্দর করেছে এই প্যান্ডেলটাও। তো সব থেকে বড়ো কথাই, আমরা আসল কথা, আমরা সূর্যের সঙ্গে দেখবো বলে বেরিয়েছিলাম। তো সূর্যের সঙ্গে যখন ঢুকেছি তখন তো বল মানে কি বলবো, আধা ঘন্টা লাইন দিয়ে আমরা ঢুকেছি, এখন বাজে 5:30, 5:30 সময় ভিড়টা শুধু দেখো তোমরা। তো ভালোই, সামনেটা এরকম মুখ করেছে, আর সামনেটা মুখ করার পর যখন আমরা ঢুকলাম, ওফ অসাধারণ দৃশ্য দেখো। কেমন দেখলে, সত্যি চোখকে বিশ্বাস করা যাচ্ছে না, পুরো সিটি। আর যে আমাদের শম্ভু মানে শিব ঠাকুরের গলায় যে সাপটা দেখছো, এটাকে দেখে মনে হচ্ছে না সত্যি, বাট সত্যি নয়, 3D পিকচার, এগুলো দারুণ, এটা দেখার জন্য সব মানুষ পাগল হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। তো
অনেক ধাক্কা ধাক্কি করার পরে লাস্টে আসলাম চেতলাতে। চেতলার ঠাকুরটা খুব সুন্দর। এখন আমরা রাত্রিবেলা বেরিয়েছি, এখন পুরো সকাল হয়ে গেছে। এই 6টা বাজে না এখন? হেলিপি 6টা বাজে, 6:30 বেজে গেছে। লাস্ট এই ঠাকুরটা দেখবো, দেখে বাড়ির দিকে যাবো। হ্যাঁ নাকতলাটা আমরা দেখবো, তুই না দেখি যদি তাহলে তোর চলে যাবি। নাকতলাটা দেখিনি, চলো প্যান্ডেলটা দেখাচ্ছি তোমাদেরকে। খুব সুন্দর বানিয়েছে। তো দেখো এখানে সব কলা গাছ, মানে কলা গাছ, কলা গাছের পাতা এইসব দিয়ে করা, দারুণ করেছে। কি দারুণ করেছে কলা গাছ রে। চেতলা 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 বলি। কি সুন্দর লাগছে দেখো মানুষগুলো, কি সুন্দর বানিয়েছে দেখ মানুষগুলো। দারুণ করেছে। তোরা ধারে যাবি না, পড়ে যাবি, বেশি ধারে যাবি না। না না এই যে ভিতরে কাঠ কাঠ, মানে মোটা কাঠ, কিছু কাঠ আছে দিয়ে ওর উপরে কলা গাছের ছালগুলো হয় না, সেই ছাল দিয়ে করেছে। পুরো পাতার মতোই করেছে, বুঝলি তো। সবুজ আরো ধরে রাখতে পারবে না। ঠাকুর ওইদিকে সামনে এখানে কলা গাছের মোচা বানিয়েছে দেখো, মোচা ভাই মোচা, না না বানিয়েছে মনে মোচা। আমার একটা কি পাখি, আমার এটা কি হয়ে গেছে? হ্যাঁ পাখি মরে গেছে, এরকম কিছুটা বানিয়েছে। যাই হোক তো খুব সুন্দর লাগছে। ঠাকুর দেখা যাচ্ছে, এই হচ্ছে ঠাকুর। ঠাকুরের মুখটা সুন্দর করেছে। আসলাম এবার চলে আসলাম আমাদের লাস্ট প্যান্ডেল, যেটা দেখার জন্য বলছিলাম। এটা হচ্ছে আমাদের নাকতলা উদয় সংঘ। তো এখানে প্যান্ডেলের থিমটা হচ্ছে মোটা কাপড়। মোটা কাপড় বলতে এখানে যত রকম আগেকার দিন সব সেলাই মেশিন, সেলাই যে খাতা শিখতাম মানে শেখা, সেরকম সব খাতা এইসব করা, আর এইসবই নিয়ে থিম করা এগুলো, আর অনেক রকমের সেলাই এগুলো। চলো ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো নাকতলা ঠাকুর দেখে আমরা বাড়ির দিকে যাচ্ছি, এবার শিওর বাড়ি যাব, আর কোথাও যাব না। শরীর হ্যাঁ তখন বলেছিলাম বাড়ি যাব, কিন্তু যাওয়া হয়নি। তো এই ঠাকুরের দেখে বাড়ির দিকে যাচ্ছি এখন, আর পাচ্ছি না। মানে দুজনে আমাদের দুজনের বলা ভুল, যারা যারা গিয়েছে আমার সাথে সবারই অবস্থা খারাপ। বুঝতে পারছো রাত 11:30 12:00 সারা রাত ঘুম নেই। বাড়িতে গেলে কি হবে জানি না, শরীরটা এমনি বাড়িতে গেলে এমনি শরীরটা কেন মানে ছেড়ে দেবে জানো, মানে বিছানায় শুয়ে পড়লে ভালো হয়। যাই হোক চলো ঠাকুর দেখতে ভালো হলো। আজকে পুজো শেষ, আমাদের মা বিদায় জানাবে এবারে। এখানে আসলে নষ্ট চ্যালেঞ্জিং ভিডিও, ঠিক আছে এবার চ্যালেঞ্জিং ভিডিও করবো কটা।